আজকে এই অনলাইন পরিসংখ্যান ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ এনামুল হক, আমি পরিসংখ্যানের সহকারী অধ্যাপক। আজকে তোমরা জানো কেন আমরা এই অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে শ্রেণীকক্ষে একটা প্রাণবন্ত পরিবেশে আমাদের এই ক্লাস নেবার কথা ছিল। আমরা সেখানে একটি মনোমুগ্ধকর পরিবেশে আমরা এই ক্লাসটা নিতাম, যেখানে আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা মনের আদান প্রদানের মাধ্যমে একটি আবেগ ঘন পরিবেশে এই ক্লাসটা নিতে পারতাম। আমরা দুঃখিত, আমাদের শ্রেণীকক্ষে সেই ক্লাস নিতে পারছি না। সে কারণটা তোমরা জানো যে বৈশ্বিক মহামারী COVID-19 বা করোনা রোগের প্রাদুর্ভাবে সারা পৃথিবী বিপর্যস্ত। আমরা ঘরে বসে আছি, তবু আমাদের বসে থাকলে চলবে না। আমাদের যে কাজ, আমাদের যে শিক্ষা, সেটা অব্যাহত রাখতে হবে। সে কারণেই আমরা আজকে এই অনলাইনের মাধ্যমে আমরা এই ক্লাস নিচ্ছি। খুবই সীমিত আকারে, অল্প পরিসরে আমরা এই ক্লাসটা নিতে পারছি প্রযুক্তির কল্যাণে। তবু আমরা এই শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রাখতে পারছি। যা হোক, আমরা আজকের এই ক্লাসে পরিসংখ্যান সম্পর্কে জানব। মূলত পরিসংখ্যানে আমাদের দুটি পাঠ, পরিসংখ্যান প্রথম পত্র এবং পরিসংখ্যান দ্বিতীয় পত্র, দুইটি ভাগে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পরিসংখ্যান দেব। প্রথম বিষয় দ্বিতীয় পত্র, এই দুটি বিষয়ে আমাদের তথ্যীয় মান হলো 75। আমরা ব্যবহারিক আছে আমাদের আবার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 25-25-50, সর্বমোট 200 নম্বর। তাহলে প্রথম পত্র তত্ত্বীয় 75, ব্যবহারিক 25, এগুলো 100। দ্বিতীয় পত্র তত্ত্বীয় 75 এবং ব্যবহারিক 25, 100, এই 200 নম্বর। এখন এই প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটি পাঠ আমরা প্রথম বর্ষে দুটি পাঠই পড়াবো। আমরা প্রথম পত্রের অধিকাংশ বিষয় আমরা প্রথম বর্ষেই পড়ব, 12টি অধ্যায় আছে, এইটা আমরা পড়ব। এবং এর সাথে অতিরিক্ত হিসাবে দ্বিতীয় বর্ষের কিছু অংশ আমরা এখানে পড়ব, কেন যেহেতু দ্বিতীয় বর্ষে বিভিন্ন কারণে আমরা সময় একটু কম পেয়ে থাকি, সে কারণেই প্রথম বর্ষে আমরা দ্বিতীয় বর্ষের অংশ বিশেষ কিছু অংশ আমরা পড়ব। এখন যাই হোক, পরিসংখ্যান তোমাদের অনেকের কাছে নতুন বিষয়, আবার অনেকে জেনেও আসলো। তোমাদের কিছু বিষয় আছে 9-10 তোমরা পড়ে আসছো, সেটা এখানেও আমরা পুনরায় সেগুলি পড়ব।
তো আজকে আমরা খুবই প্রথম দিকের কিছু অংশ আমরা আলোচনা করব। আমরা জানবো আজকে পরিসংখ্যান কি। পরিসংখ্যান ইংরেজি হলো স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের ইংরেজি স্ট্যাটিস্টিক্স, STATISTICS। ইংরেজি কি স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের ইংরেজি শব্দটা স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স শব্দটা উৎপত্তি, এই পরিসংখ্যানের উৎপত্তি কি? পরিসংখ্যানের উৎপত্তি মূলত এই স্ট্যাটিস্টিক্স কথাটা ল্যাটিন স্ট্যাটিস্টা শব্দ, ল্যাটিন ভাষায় একটি শব্দ হলো স্ট্যাটিস্টা। এই স্ট্যাটিস্টা শব্দ থেকেই এই স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি। অথবা স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস ইতালিয়ান শব্দ এটি। এই স্ট্যাটাস শব্দ থেকেও পরিসংখ্যানের উৎপত্তি মনে করা হয়। অথবা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক শব্দ থেকে পরিসংখ্যান শব্দের উৎপত্তি। এই সবগুলোর অর্থই হলো নিজ নিজ ভাষায়, অর্থাৎ এই দেশগুলোতে এই ভাষায় এই শব্দগুলোর দ্বারা কি বোঝায়, এই শব্দগুলোর দ্বারা ওই দেশের জনসাধারণ বা জনসাধারণের অবস্থা সম্পর্কিত কোনো বিষয় বোঝানোর জন্যই পরিসংখ্যান বা এই স্ট্যাটিস্টা অথবা স্ট্যাটাস এই শব্দগুলির উৎপত্তি। জনসাধারণ অথবা জনসাধারণের কোনো অবস্থা বোঝাতে এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এখন সেখান থেকে ইংরেজি পরিভাষা করা হয়েছে স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এইভাবে পরিসংখ্যানের উৎপত্তি, তাহলে স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি আমরা কিভাবে পাচ্ছি, স্ট্যাটিস্টা বা স্ট্যাটাস অথবা স্ট্যাটিস্টিক্স এইগুলোর থেকেই পরিসংখ্যানের কথাটা উৎপত্তি। নানাভাবে সেই দেশগুলোতে জনসাধারণের অবস্থা বোঝানো হতো, বোঝানোর জন্যই এটি ব্যবহৃত হতো। এখন আমাদের দেশে আমাদের এখানে পরিসংখ্যান আমরা কেন বলছি, আমরা স্ট্যাটিস্টিক্সের বাংলায় বলছি পরিসংখ্যান। এই বাংলা পরিসংখ্যান বা বাংলা পরিভাষাটা আমাদেরকে দিয়েছে ভারতের একজন বিখ্যাত গণিতবিদ পিসি মহলানবিশ। তাহলে মনে থাকবে তোমাদের নিশ্চয় যে পিসি মহলানবিশ একজন ভারতের গণিতবিদ, ইনি এই বাংলা শব্দ পরিসংখ্যান ব্যবহার করেছেন এই স্ট্যাটিস্টিক্সের এই শব্দটা পরিসংখ্যান হিসেবে উনি প্রথম সংখ্যান এটি উনি এটা দিয়েছেন। সে তখন থেকে আমরা এটা ব্যবহার করছি। এখন আমরা একটু
জানতে চেষ্টা করব এই পরিসংখ্যানের ইতিহাস কি, পরিসংখ্যানের কিভাবে বিকাশ সাধন হয়েছে, এর ক্রম বিকাশ সম্পর্কে আমরা জানব। দেখো পরিসংখ্যানের ইতিহাস খুবই প্রাচীন, প্রাচীনকাল থেকেই পরিসংখ্যান ছিল, কিন্তু আজকের মতো এরকম পরিচিতি ছিল না। প্রাচীনকালে পরিসংখ্যান শুধুমাত্র গণনা, হিসাব রাখা এরকম কাজে ব্যবহার হতো। অনেক প্রাচীন যুগ থেকেই পরিসংখ্যানের এই প্রয়োগ আছে। তারপরে যখন আমরা, তোমরা জানো যে আমাদের এক সময় রাজা বাদশাহ এরকম ছিল আর কি, তখন রাজা বাদশাহদের সময়ে পরিসংখ্যানটাকে প্রয়োজন হতো। কিভাবে প্রয়োজন হতো? তাদের জন্য রাজ্যের ভূমি, রাজ্যের সৈন্য সামন্ত, রাজ্যের কোষাগার, রাজ্যের লোকজন, এগুলো সম্পর্কে সঠিক হিসাব রাখতে হতো। এজন্য আমাদের রাজা বাদশারা সেই সময় এই হিসাব নিকাশটা রাখতে, যেটাকে আমরা পরিসংখ্যান বলছি। আবার একটা রাজ্য তারপর পার্শ্বের রাজ্যে সৈন্য সংখ্যা কত, তার ক্ষমতা কত, তার লোকবল কত, আমি তাদের দ্বারা যদি আক্রান্ত হই তাহলে আমার কত সৈন্য সংগ্রহ করতে হবে, এগুলো সবই তাকে হিসাব করে রাখতে হতো। এই হিসাব করে রাখা, এই যে গাণিতিক একটা বিষয়, এটি হলো পরিসংখ্যান। তাহলে তখন থেকে রাজা বাদশাহদের সময় থেকেই, অনেক প্রাচীন থেকেই পরিসংখ্যান আছে, কিন্তু এখনকার মতন পরিসংখ্যান তখন ছিল না। যে কারণে তখনকার দিনে পরিসংখ্যানকে বলা হতো রাজাদের বিজ্ঞান, রাজাদের বিজ্ঞান নামে পরিসংখ্যানকে অভিহিত করতে হতো। শুধু রাজাদের লাগত, সাধারণ মানুষের জন্য কোনো প্রয়োজন ছিল না, তাই সাধারণ মানুষ পরিসংখ্যানের বিষয়বস্তু জানত। এরপরে যখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, তখন দেখা গেল যে রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, তারপরে রাষ্ট্রের জনসাধারণের অবস্থা, এখানে কি পরিমাণ খাদ্য উৎপন্ন হয়, এখানে কত মানুষ শিক্ষিত, কত মানুষ অশিক্ষিত, কতজন লোক বেকার, এখানে কি পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়, কোনটির প্রয়োজন, কোনটি আমদানি করতে হবে, কোনটি রপ্তানি করা যাবে, এই জিনিসগুলো রাষ্ট্রের প্রয়োজন হয়। রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় রাষ্ট্রের লোক সংখ্যা কত, রাষ্ট্রের পরিচালনার জন্য কত লোক সরকারি কাজে লাগবে, তাদের বেতনের জন্য সরকারের কত টাকা ব্যয় হবে, এই যে হিসাব, এইগুলো তথ্য সরকারকে রাখতে হয়। এই জন্য এটাকে রাষ্ট্রীয় বিজ্ঞানও বলা হয়। রাষ্ট্রীয় বিজ্ঞান শুধু রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান যারা, তারাই এটা শুধু হিসাব করবে, তারাই এটা জানবে শুনবে। কিন্তু এখন আধুনিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান অনেক বিস্তৃত হয়েছে। পরিসংখ্যান এখন আর রাজাদের বিজ্ঞান নয়, আজকে শুধু রাষ্ট্রের বিজ্ঞান নয়, আজকে সাধারণ মানুষের বিজ্ঞান। প্রত্যেকটি সাধারণ মানুষকে আজকে পরিসংখ্যান জানতে হচ্ছে। সাধারণ মানুষ পরিসংখ্যান যত ভালো জানবে, রাষ্ট্র যে রাষ্ট্রের পরিসংখ্যান যত উন্নত,
তার তথ্য, তার উপাত্ত যত সঠিক, সে রাষ্ট্র তত উন্নত। রাষ্ট্রের পরিকল্পনা গ্রহণের জন্য যে কোনো পরিকল্পনা, পরিসংখ্যান একটি আবশ্যক বিষয়। আজকে আজকে এই মহামারীর সংকটে রাষ্ট্রের জানতে হচ্ছে যে তার জনসাধারণ কত। আজকে যদি 16 কোটি আমাদের জনসংখ্যা, 17 কোটি জনসংখ্যা, এই তথ্য যদি সঠিকভাবে সরকার না জানে, তাহলে আজকে সঠিকভাবে সরকার ভ্যাকসিন আমদানি করতে পারবে না। তাহলে সরকারকে জানতে হচ্ছে যে আমার জনসাধারণ কত, আমার ভ্যাকসিন আনতে হবে কত। তাহলে এই যে একটি বিষয়, এই যে তথ্য, এই সঠিক তথ্য যদি জানা থাকে, তাহলে আমরা সঠিকভাবে ভ্যাকসিন পাবো। কিন্তু যদি সঠিক তথ্য না থাকে, আমরা লোক 16 কোটি, আর আমরা যদি 10 কোটি ভ্যাকসিন নিয়ে আসি, তাহলে আমাদের বাকি 16-6 কোটি লোক, তারা তো ভ্যাকসিন পাবে না। তাহলে এই হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান হচ্ছে তথ্য, উপাত্ত, এগুলো সংগ্রহ করতে হবে, তাহলেই পরিকল্পনাটা সঠিক নিতে পারবে। আজকে আমাদের জনসংখ্যা আর সঠিক তথ্য যদি আমরা না জানি, তা আমাদের কি পরিমাণ খাদ্য লাগবে আমরা এটা বলতে পারবো না। আমরা এটা বলতে পারবো না, আমার কতজন লোক বেকার, আমার কতজন শিক্ষিত লোক বেকার, সেটা আমাকে জানতে হবে। আমি যদি না জানি, তাহলে আমি ওই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। তাহলে আমার পরিকল্পনার জন্যে পরিসংখ্যান দরকার। তাহলে এটি রাষ্ট্রের যেমন দরকার, এটা ব্যক্তিগত ভাবেও দরকার। একটা উদাহরণ দিই, ধরো তোমার বাবা বা তোমার পরিবারের যদি সংখ্যা, তোমরা কয়জন লোক, তোমার 6 মাসে কত চাল লাগবে, 1 বছরে কত চাল লাগবে, এটা তোমার পরিবারের যারা প্রধান তারা জানে। কেন, তাদেরকে হিসাবটা রাখতে হয় যে আমার কতখানি চাল লাগবে, তারপরে সেই চালের ব্যবস্থা উনি করে রাখেন। যখন ধান কাটা হয়, যখন কোন পরিবার শস্য উৎপাদন করেন, ফসল কাটেন, তখন একটা নির্দিষ্ট পরিমাণে ফসল উনি রেখে দেন, বাকি ফসল পর্যায়ক্রমে অথবা একবারে বিক্রি করে দেন। তাহলে এই যে বিষয় যে আমার 10 মন ধান লাগবে, এটা তাকে জানতে হবে, এইগুলো পরিসংখ্যান। তাহলে আজকে তোমার বাবাকে সেই পরিসংখ্যান জানতে হচ্ছে, মাসে তোমার খরচ কত, তাহলে এই পরিসংখ্যান তোমার বাবাকে জানতে হচ্ছে। আমি যদি জিজ্ঞেস করি যে তোমার হাত খরচ কত, তাহলে তুমি হয়তো বলবা যে স্যার 200 টাকা আমার মাসে খরচ। এই যে বললে 200 টাকা, এটা পরিসংখ্যান। এইভাবে প্রত্যেকটা মানুষকে আজকে পরিসংখ্যানের প্রয়োজন হচ্ছে। আজকে তোমার মা যখন রান্না করে, তিনিও জানেন যে আমার রাতের খাবারের জন্য কি পরিমাণ চাল লাগবে। তোমার পরিবারের 5 জন সদস্য, তো তাদের জন্য কি পরিমাণ চাল লাগবে সেটা উনি জানেন। এটা না জানলে উনি কত রান্না করতে পারবেন না, অপচয় হবে। তাহলে এই সঠিক পরিসংখ্যানটুকু তোমার জানতে হবে যে আমার 1 কেজি চাল হলে আজকে ভাত হবে। তাহলে ব্যক্তি পর্যায়ে আজকে পরিসংখ্যান, সমষ্টিগত রাষ্ট্রীয় পর্যায়ে পরিসংখ্যান নাই, পরিসংখ্যান এখন ব্যক্তিগত পর্যায়ে। একজন দোকানদার যদি পরিসংখ্যান না জানে, তার কি পরিমাণ সামগ্রী বিক্রি হয়, কোন একটা পণ্য মাসে সে কত বিক্রি করে, এটা তাকে জানতে হবে। সে যদি তার উদ্বৃত্ত পণ্য সংগ্রহ করে, তাহলে তার লোকসান হবে। আবার যদি কম সংগ্রহ করে, তাহলে সে ভালো মুনাফা করতে পারবে না। এই জন্য সঠিক তথ্যটাই তার জানতে হবে। তার আজকে আমরা দেখছি যে এই পরিসংখ্যান ব্যক্তিগত পর্যায়ে বিস্তৃত। আজকে রাষ্ট্র বা সমষ্টিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান নাই। আজকে এই পরিসংখ্যান
ব্যক্তিগত পর্যায়ে শেষ করে তো আমরা আজকে এই যে পরিসংখ্যানের উৎপত্তি, পরিসংখ্যানের যে ক্রমবিকাশ সেটি আমরা জানলাম। আগামী দিন আমাদের এই ক্রমবিকাশ কিভাবে সম্ভব হলো, কেন এই জায়গায় তোমরা এভাবে আসতে পারিনি। আমাদের অনেক বিজ্ঞানী, অনেক মহর্ষি বিজ্ঞানীর অবদান আজকের পরিসংখ্যান, সেটা আমরা আগামী দিন আগামী ক্লাসে আমরা জানতে পারবো। আগামী দিন আমরা পরিসংখ্যান কি, কেন এটার প্রয়োজনীয়তা কি, আমরা সেটি জানব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি।